গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে আজকের দিনে আমার ছেলের জন্ম হয়েছিল, তো যিশুর আজ জন্মদিন, ওই জন্য এই যে পায়েস চাপিয়ে দিয়েছি, একটু পায়েস বানাবো। তো সেরকমভাবে জন্মদিন সেরকমভাবে কিছু করিনি, অল্প স্বল্প বানিয়েছিলাম আর কি। ওর আবদার চিকেন বানাও পোলাও বানাও, তার জন্য একটু চিকেন পোলাও আর এই পায়েস বানানো হয়েছিল। আর ইয়ে যে পায়েসটা হয়ে করে নিলাম, পায়েসটা দেখবে একটু ঠান্ডা খেতে ভালো লাগে, ওই জন্য সবার ফার্স্ট পায়েস বানিয়ে দিলাম। আর পায়েস হচ্ছে শুভ, জন্মদিনে কিছু বানাও না বানাও পায়েসটা অন্তত বানিয়ে বাচ্চাদেরকে একটু খাওয়াতে হয়। আর এই যে চিকেনটা হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো, এটা পরে বানাবো। একটু তেল আর হলুদ দিয়ে চিকেনটা মাখিয়ে রেখে দিলে, একটু টক দই থাকলে দারুণ হতো, সফট হতো, কিন্তু টক দই ছিল না। এরকম হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়ে তারপর মশলা টশলা সব ওগুলো বাটলাম মিক্সিতে। 2 বছর করিনি সে, মানে আমার এখানে আসা মনে হয় 2.5-3 বছর হলো। তো এক প্রথম যখন এসেছিলাম সে বছর করেছিলাম, আর বছর করা হয়নি। ওই বললাম তো, আমি জন্মদিন না করলেও একটু পায়েস অন্তত বানাই, মেয়েরও বানায় ওরও বানায়। তো আমি যখন আগে ধানবাদে থাকতাম তখন ছোট ছিল তো করতাম, এই যে পোলাওটা বাসন্তী পোলাও বানাবো, পোলাওটা বানানোর জন্য এই যে চালটা ধুয়ে রেখে দিচ্ছি, চালটা ধুয়ে গোবিন্দভোগ চাল, এটা এটা ধুয়ে একটু ওই ফুড কালার আর এই যে এগুলো দিয়ে ওই এটাও মাখিয়ে রেখে দেবো, মানে সব রেডি করে রাখবো, বানাবো পরে। রেডি দেখ সব জিনিসটা না রেডি করে রেখে দিলে তোমার বানাতে পারো। এই দেখো ফুড কালারটা একটু দিয়ে দিলাম। আমি কিন্তু বাসন্তী পোলাও বানাই বাড়িতে, যদিও বানাই মানে খুব কমই বানানো হয়, তো অল্প বানাই। তো এবারে একটু বেশি বানাচ্ছি, জানি না কেমন হবে, রিস্ক নিয়ে বানাচ্ছি আর কি। দেখো বানাতে বানাতে সব জিনিস শেখা হয়, শিখতে হয়, সব জিনিসকে না একটু ট্রাই করতে হয়, খারাপ হলে হবে, প্রথমবার হবে, দ্বিতীয়বার হবে না। তো ওই জন্য না আমি কিন্তু সব জিনিসই একবার প্রথমে বানিয়ে নিই, তারপর দেখি কেমন হচ্ছে, পরিমাণটা কেমন দিলাম, ঠিক হচ্ছে না হচ্ছে, প্রথমবারটা একটু গড়বড় সবারই হয়। দেখো এই হাঁড়িটাই প্রথমে বসিয়েছিলাম, তো দেখলাম কি যে হাঁড়িটা ছোট হয়ে যাবে, ওই জন্য ওইটা বার করা হলো। তো এই যে হাঁড়িটাতে বসিয়ে দেবো, এটা সব রেডি করে রেখেছিলাম। তারপর একটু একটু সামান্য শুয়েছিলাম, রেস্ট নিলাম, তারপর আবার উঠে গেলাম। উঠে পরে না বানিয়ে নিই বাবা, কিন্তু পোলাওটা একটু বেশিই হয়ে গিয়েছিলো। এমনি পাড়াতে কারোকে বলিনি, এরকম মানে ছেলে আবদার করছিল তার জন্যই বানালাম, সেরকমভাবে সে করা হয়নি। আর এটা তো না খুব মানে আগে ধানবাদে যখন থাকতাম ছোটো ছিল, ধানবাদে এটা খুব রেওয়াজ আছে, আশেপাশে বাচ্চাদের কিছু করুক না করুক জন্মদিনটা ওরা করবেই। হ্যাঁ, তারপরে ওদেরও ওইটা অভ্যাস হয়ে গিয়েছিলো, তখন আমাকে আমাকে করতে হতো, কিন্তু একা হাতে করতাম তো খুব খাটালি হয়ে যেত, ওই জন্য এখন সেরকমভাবে পাড়াতে কারোকে বলি না, ওই নিজেদের মধ্যে যতটুকু হয় আর কি। আর দেখো ওইগুলো বানাতে বানাতে দেখলাম একটু লুচি বানিয়ে দিই, ময়দা ছিল, তো ভাবলাম যে তাহলে এটাও যখন মেখে রেখে নিই, দেখবে কোনো জিনিস বানাতে বানাতে না একটা ইন্টারেস্ট বেড়ে যায়, তখন এটা করি সেটা করি। তো একটু বানালাম এটাও, আর এই যে দেখো এটা এই প্রথম ফার্স্ট আমি এটা দিলাম ইস্ট, জানি না কেমন হবে, আন্দাজটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, এই প্রথম বানাচ্ছি তো ইস্ট দিয়ে, আমি কখনো মানে কোনো কিছু বানাইনি। ভেবেছিলাম এটা বানাবো তোমার নান, তো নান সেরকমভাবে হয়নি, নান পুরি মিক্সড হয়ে গেছিলো আর কি। তেলটা এই যে ঢেলে নিচ্ছি, তেলও ছিল না, এটা মেখে রেখে দেবো, ঢাকা দিয়ে এটা রেখে দেবো, মাখার পর এটা এখন কিছুক্ষণ থাকবে 1-2 ঘন্টা, তারপর ওইটা সন্ধেবেলায় বানাবো। আর মেয়েও নেই, মেয়ে তো ফোন করেছিলাম, বলছে মা ভাইয়ের জন্মদিন করবে না, আমি হচ্ছে সেরকমভাবে করছি না, কোথায় ও নাই, ওকেও মিস করছি খুব মেয়েকে, ওকে ওর বাবা ফোন করে দিয়েছে যে তুইও কিছু পয়সা পাঠি দিচ্ছি, তুই কিছু কিনে খেয়ে নে। আমার মেয়েরও আগে করতাম, তো মেয়ে নিজেই বারণ করে দিয়েছে, মা এখন আর করতে হয় না, ওই জন্য এখন ওর মানে 3-4 বছর ধরে ওর জন্মদিনটা এরকম বললাম পায়েস বানিয়ে দিয়ে একটু পাশে একটু চিকেন টিকেন বানিয়ে খাই, বা কিছু বলে যে দাও আমাকে পয়সা, আমি মানে আমার সবাই মিলে বান্ধবীরা মিলে কিছু খাবো, এরকমভাবে কেটে দেয়। বড়ো বলছে বড়ো হয়ে গেছে আর জন্মদিন করতে হয় না।
কিন্তু জন্মদিনটা দেখো একটা আনন্দের দিন, এই দিনটাই সব বাচ্চাদের আর কি জন্ম হয়, এটা মানে মনে রাখার জন্যে, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে এটা করা হয়, আর কিছু না। চলো মাংসটা চাপিয়ে নিই, চিকেনটা। আর কড়াইটাও আমার মনে হচ্ছিলো হবে কি হবে না, তারপর দেখি না কড়াইটাও ঠিকঠাক হয়ে গেছে, মশলাগুলো পিষে রেখেছিলাম বলে জলদি জলদি সব হয়ে গেছে। আমার আবার না কোনো কাজ যদি মানে কোনো রান্নার কাজ বা কেউ যদি কারো মনে করো নিমন্ত্রণ করেছি, কেউ আসবে আমার বাড়ি, তো রান্না করব, রান্না একটা না মাথায় টেনশন থাকে, যতক্ষণ না আমার রান্নাটা কমপ্লিট হবে ততক্ষণ আমার শান্তি থাকে না, এই জিনিসটা আমার হয়। তারপর আমার আবার আরেকটা জিনিস হয়, মনে করো কালকে কোথাও যাব, তো আজকে রাত্রে শুয়ে মানে ঠিক মতন ঘুম হবে না, খালি মনে হবে উঠতে পারবো কি না, নাহলে মনে হয় কালকে স্বপ্নতে দেখি যাচ্ছি, রেডি হচ্ছি, সবাই রেডি হয়ে গেছে, আমি রেডি হতে পারছি না, এরকম কেন আমার হয় কে জানে। আর উনি রান্নার কিছু জিনিস যদি আমার বানানো থাকে, যতক্ষণ না বানাবো ততক্ষণ আমার টেনশন থেকেই যাবে, একটা ঘুম শুয়েছিলাম, শুয়ে পরে আমি বললাম একটু শুই তারপর বানাবো, শুয়ে চুপ করে শুয়ে আছি, তারপর আবার চিন্তা করলাম না উঠে যাই, উঠে চলে এসেছি কিচেনে, তখন ছেলে আবার পেছনে পেছনে গিয়ে মা তুমি ঘুমাবো বললে না, ঘুমালে না, চলে আসলে, আমার না বানিয়ে নি। এই দেখো চিকেন টকবক টকবক ফুটছে, একদম রেডি। চলো এটা হয়ে যাক, এটা হয়ে যাবে, তারপর লুচিটা পরে বানাবো, মোটামুটি সব হয়ে গেছে। আর যা গরম, বাপরে বাপ, কিন্তু এটা ঢাকাটা হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, বড় ঢাকা ডিভানে আছে, আবার কে বার করে। রান্না হলো নে, একটু বসলাম হাওয়াতে, ফ্যানের হাওয়ায় চুলটা খুললাম, পুরো চুলটা ভিজে আছে, একটু শুকিয়ে যাক, অনেক বেলাতে চান করেছি তো, তো ওই জন্য চুলটা ভিজে আছে, একটু শুকিয়ে যাক, তারপরে চুলটা বাঁধবো। আর একদম মুসলধারা বৃষ্টি হয়ে গেল, একদম এখানটাতে এত জল জমেছে আমার, বাপরে বাপ, পুরো জল জমে আছে। চাটা খেলাম, রান্নাও হলো, সব হলো, ঘর পরিষ্কার টরিষ্কার সব করে নিয়েছি, একটু বসলাম। আর ওই বৃষ্টি, আমার ছেলের জন্মদিনে যতবার জন্মদিন করেছি ততবার বৃষ্টি হয়েছে, মানে ওর জন্মদিনে বৃষ্টি হবে না এটা কোনো কথা না, হবে বৃষ্টি। আমি আর কালকে বললাম যে আমি ধানবাদে যতবার জন্মদিন করতাম কি বৃষ্টি হতো, তারপর আবার চিন্তা লাগ করতাম যে সবাইকে ইনভাইট করেছি সব আসবে তো, কিন্তু আসতো সব। ওর পৈতে তো একটা, তো পৈতে একটা গল্প বলি, ওইরকম পৈতের আগের দিন এইরকম সময়ে এত বৃষ্টি, এত বৃষ্টি, এই যে প্যান্ডেল ছাদে প্যান্ডেল করেছিল পৈতের, মানে ওইখানে পৈতে হওয়ার জন্য প্যান্ডেলটা করেছিল, তো প্যান্ডেল পুরো উল্টে পড়ে গেছিলো, আবার এসে ওরা ঠিক করেছিল, লাইন অবস্থা, লাইন খারাপ, ইনভার্টার খারাপ হয়ে গেছিলো, মানে এত জল ঝড় বৃষ্টি, কিন্তু পৈতের দিন হয়নি, পৈতের দিন ঠিক ছিল, ওয়েদারটা ঠিক ছিল, বৃষ্টি। আর সেই সময় আমার দিদিরা গেছিলো, ওরা গেছিলো বাজার, আর বৃষ্টিতে ওরাও আটকে পড়েছে বাজারে, কি চিন্তা। আর আমার মা তো তখন পা ভেঙেছিলো, যেতে পারেনি, পৈতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আবার যতবার জন্মদিন করি একটা বৃষ্টি হবে, মানে মুসলধারে বৃষ্টি হলো, তোমাদেরকে দেখানো অন্ধকার, না হয় দেখাতাম যে ওখানটা পুরো জল জমেছে,
দাও না, ওই জন্যই তো চুলটাও শুকায়নি। অনেক বেলা হয়েছে, একটু রোদ থাকলে তো জামা কাপড় তুলতে তুলতে চুলটা শুকিয়ে যায়। আজকে শুকালো না চুলটা। চলো এখন আর পরে আবার দেখা হবে, এখন আর কথা বলবো না, একটু যাই। ছেলেকে বললাম সন্ধে দিতে, আর ওর জন্মদিনে ওকে সবাই আশীর্বাদ করবে, ও যেন মানুষের মতন মানুষ হয়, ওর আশা যেন পূরণ হতে পারে, ও যে আশা নিয়ে আছে সেই আশাটা যেন পূরণ হয়। চলো পরে আবার আসছি। মাসি হা।